হাই এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, তো আজকে আমি চলে এসেছি প্রিয় গোপাল বিষয়ের কালেকশন নিয়ে। প্রিয় গোপাল বিষয় অনেক জায়গায় আছে, আর আমরা গিয়েছিলাম রাসবিহারী এভিনিউতে। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের অপোজিট সাইডেই রয়েছে প্রিয় গোপাল বিষয়। যদি তোমরা মেট্রো করে আসো তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নামতে লাগবে, আর বাসে করে আসলে রাসবিহারী এভিনিউ একদম মোড়ে নামতে লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে কত গ্লেজ করছে শাড়িগুলো। এই প্রিয় গোপাল বিষয়ী প্রায় 21,000 বছর দিয়ে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। এই প্রিয় গোপাল বিষয়ী বেনারসি অ্যান্ড পিওর সিল্ক শাড়ির জন্য খুবই বিখ্যাত। এখানে শাড়ির তোমরা বিভিন্ন কালেকশন পেয়ে যাবে, বেনারসি থেকে শুরু করে পিওর সিল্ক, হ্যান্ডলুম, কাতাই, ঢাকাই জামদানি, সিনথেটিক, এই সব ধরনের ভালো ভালো ডিজাইনের, ভালো কোয়ালিটির শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে। শাড়ির পাশাপাশি এখানে রয়েছে লেহেঙ্গা, ছেলেদের জন্য রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ধুতি পাঞ্জাবি, যেগুলো অনেকই লো বাজেটের মধ্যে পড়ে কিন্তু ভালো কোয়ালিটি। এখানে ঢুকতে প্রথমেই থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি। এখানে তোমরা নর্মাল সিনথেটিক শাড়িও পেয়ে যাবে, সুতির শাড়িও পেয়ে যাবে, এরকম টাইপের সিনথেটিক শাড়ি পেয়ে যাবে যেগুলোর প্রাইস মাত্র 655। এগুলোর অনেক কালার্স অ্যাভেলেবেল আছে, তো একটা শাড়ি দেখেই সেটাই নিতে লাগবে, তার কোনো মানে নেই। তারপর আছে এইরকম টাইপের নর্মাল শাড়ি যেগুলো তোমরা সব জায়গায় ওয়্যার করে যেতে পারবে। তাছাড়া এখানে ছেলেদের ধুতি পাঞ্জাবিও তোমরা দেখতে পারো। এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের কালেকশন। তোমরা যদি একটু হেভি কাজ করা শাড়ি চাও তাহলে সেটা আছে ফার্স্ট ফ্লোরে। এখানে 599 থেকে শুরু করে 10,000 রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো কালেকশনের শাড়ি পেয়ে যাবে, আর বিশেষ করে 2,000 রেঞ্জের মধ্যে তোমরা এখানে দারুণ দারুণ কাজ করা শাড়িও পেয়ে যাবে। 2,000 এর মধ্যেও তোমরা এখানে খুব সুন্দর সুন্দর কাজ করা শাড়ি পেয়ে যাবে, যেগুলো তোমরা অন্য জায়গায় গেলে হয়তো সেগুলোর প্রাইস অনেকটাই বেশি হবে, বাট এইখানে তোমরা মাত্র 2,000 এর মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে। দাম হিসেবে কোয়ালিটির কোনো কথাই হবে না, এখানে এত ভালো ভালো কোয়ালিটির শাড়ি ছিল। এই যে এই শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটার দাম মাত্র 1,800 টাকা। এর আগে যে শাড়িটা ছিল ওটার দামও ছিল মাত্র 1,800 টাকা। তবে হ্যাঁ, শাড়ির কালেকশন, শাড়ির কালার্স আমার এখানে খুবই পছন্দ হয়েছে, আর এখানে বিশেষ করে অনেক ধরনের অনেক ডিজাইনের কালেকশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। নানা রকম ডিজাইনের, নানা রকম কালারের শাড়ি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই যে এখানে এই টাইপের শাড়িগুলো মাত্র 1,500 টাকা। তাছাড়া সেম ডিজাইনের বিভিন্ন কালার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এগুলো হচ্ছে কাতান টাইপের শাড়ি, এগুলোর অনেক ডিজাইনস অ্যাভেলেবেল আছে, তাছাড়া অনেক কালারসও অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনস তোমরা দেখতে পারবে, আর শাড়ির পাড়ির সাথে শাড়ির বডির কালারটা খুবই সুন্দর ম্যাচ করছে। এখানে কালারের তো কোনো কথাই হবে না, বিভিন্ন রকম কালার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। শাড়ির পাড়ের সাথে বডির কালার কম্বিনেশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, এক একটা শাড়ির আলাদা আলাদা কম্বিনেশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের কালেকশন। এবার আমরা যাব সেকেন্ড ফ্লোরে, সেখানেও দেখবো সেখানের কালেকশন কিরকম আর সেখানের প্রাইস কিরকম। সেকেন্ড ফ্লোরে এসে আমরা যে শাড়িটা প্রথম দেখি সেই শাড়িটাই আমাদের খুবই পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা পরে এটা নিয়ে নিই। এইরকম টাইপের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে, অনেক সুন্দর কালার্সও এখানে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকমের ডিজাইন আর বিভিন্ন রকমের কালার্স এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা যেটা তোমাদের ইচ্ছা করে তোমরা সেটাই নিতে পারো। এই যে শাড়িটা আছে পিঙ্ক আর নীল পাড়ের মধ্যে, এই শাড়িটারও কালারটা খুবই সুন্দর ছিল, কালার কম্বিনেশনের তো কোনো কথাই হবে না, আমি আগেই বললাম। পিওর সিল্কের মধ্যে এখানে অনেক ধরনের কালার্স অ্যাভেলেবেল আছে, তাছাড়া পিওর সিল্ক শুরু হচ্ছে এট রুপিস 4,000। এখানের পিওর সিল্ক একটু হাই কস্ট, কারণ এর মধ্যে কোনো মিক্স নেই, এটা হচ্ছে পুরো পিওর সিল্ক। এখানে সিল্কের তোমরা বিভিন্ন ভ্যারাইটি দেখতে পেয়ে যাবে, যেমন এটা 3D-র মধ্যে আছে। আমি ওপর থেকে টোটাল দুটো শাড়ি নিয়েছি আর নিচ থেকে একটা শাড়ি নিয়েছি, কি শাড়ি নিয়েছি সেটা তোমাদের এখন আমি জানাবো না, আমার পূজোর ব্লগসে তোমরা দেখতে পারবে, তো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা শাড়ি নিয়ে নিয়েছিলাম, শুধু বিলিংটা করানো বাকি ছিল, ততক্ষণে আমরা একটু এখানে ঘুরে দেখছিলাম। তো এখানে খুব সুন্দর সুন্দর কাজ করা ডিজাইনিং লেহেঙ্গা দেখতে পেয়েছি, যেগুলো খুবই সুন্দর কাজ করা ছিল, ভেলভেটের ওপরে ছিল, সফট কালার ছিল। এগুলো কিছু লেহেঙ্গার ডেমো, তাছাড়া অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আমি এখানে দেখেছি, বাট তখন আমি ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম যার জন্য রেকর্ড হয়নি। হেভি লেহেঙ্গার প্রাইস এখানে 5,000 দিয়ে স্টার্ট হচ্ছে, আর যদি একটু অল্প কাজ করা থাকে তাহলে 2,000 এর মধ্যে তোমরা পেয়ে যাবে ভালো লেহেঙ্গা।
না। সো ইয়া, আমাদের ঘোরা শেষ, এবার আমরা পেমেন্ট করে বাড়ি যাব। এরপর আমরা যাব জুতো কিনতে, কোথায় যাব আর কিরকম টাইপের জুতো নেবো সেগুলো তোমরা একটা অন্য ব্লগে দেখতে পেয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও, বাই।